রেকর্ডার কোহলি যেন একে অপরের বন্ধু। ব্যাট হাতে বাইশ গজে শুধু রাজত্বই করেন না, জন্ম দেন নিত্য নতুন সব রেকর্ডের। দু হাজার বাইশ সালের ইতি টানেন বাংলাদেশের সাথে সেঞ্চুরি দিয়ে, দু হাজার তেইশও শুরু করেন শ্রীলঙ্কার সাথে সেঞ্চুরি দিয়েই। ওডিআই ফরম্যাটে এখনও সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক সচিন টেন্ডুলকার, চারশো বাহান্ন ইনিংসে তার সেঞ্চুরির সংখ্যা ৪৯টা, যেখানে কোহলির সেঞ্চুরি ৪৫টা, তাও মাত্র ২৫৮ ইনিংসে। এ রেকর্ড এখনও সচিনের দখলেই, তবে গত ১০ জানুয়ারি আন্তর্জাতিক ক্যারিয়ারের ৭৩তম এবং ওয়ানডে ক্যারিয়ারের ৪৫তম সেঞ্চুরির দিনে কোহলি জন্ম দেন আরও কিছু রেকর্ডের, ভাগ বসান সচিনের রেকর্ডেও। ইন্ডিয়া এবং শ্রীলঙ্কার মধ্যকার ওয়ানডেতে ভারতের পক্ষে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড ছিল যথাক্রমে কোহলি এবং টেন্ডুলকারের, দুজনেই ৮টি করে সেঞ্চুরি করেন। তবে এদিন সচিনকে ছাড়িয়ে গেছেন বিরাট, তার সেঞ্চুরির সংখ্যা এখন ৯, তাও সচিনের চেয়ে ৩৬ ম্যাচ কম খেলে। সচিন টেন্ডুলকারের আরও একটা রেকর্ড এখনও ভাঙতে না পারলেও তাতেও ভাগ বসিয়েছেন বিরাট। আন্তর্জাতিক ক্রিকেটে ওয়ানডেতে নিজেদের মাঠে ১৬৪ ম্যাচ খেলে ২০টি সেঞ্চুরি করেন সচিন, অন্যদিকে মাত্র ১০৩ ম্যাচ খেলেই কোহলির সেঞ্চুরির সংখ্যাও এখন সচিনের মতোই। নগদে আসলে মোবাইল রিচার্জে ১০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক, আর অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। তবে আজ কোহলির সামনে সুযোগ ঘরের মাঠে সচিনকে ছাড়িয়ে যাওয়ার, সুযোগ রয়েছে আরও একটা নজির গড়ার। ওয়ানডেতে সর্বোচ্চ রান স্কোরারদের মধ্যে সেরা পাঁচে ঢুকতে কোহলির দরকার আর মাত্র ৬৩ রান। ১৮,৪২৬ রান করে এ তালিকায় শীর্ষে রয়েছেন সচিন এবং ১৪,২৩৪ রান করে তালিকার দুয়ে রয়েছেন সাবেক শ্রীলঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারা। মাঝখানে ফর্মহীনতা নিয়ে নানান সমালোচনার মুখে পড়েন কোহলি। ২০১৯ বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করার পর প্রায় আড়াই বছরের বেশি সময় ধরে তিন অঙ্কের ম্যাজিকের ছোঁয়া পাননি। অবশেষে গত বছরের সেপ্টেম্বরে নিজের ৭১তম সেঞ্চুরির দেখা পান তিনি, তারপর থেকেই দেখা মিলতে থাকে পুরনো কোহলির। আর সবশেষ সেঞ্চুরির পর নিজের খাবারের অভ্যাস, বিরতি, অনুশীলন এবং বাংলাদেশ সিরিজের একটা নির্দিষ্ট অংশ আশানুরূপ না হয় তিনি এখান থেকে অনেকটা শিখেছেন বলে জানান এই ব্যাটার। মাঝে মাঝে এগিয়ে যাওয়ার চেয়ে পিছিয়ে যাওয়াটাও জরুরি হয়ে ওঠে। বিরাট কোহলি তাই বলেন, জীবনে যদি কখনো হতাশা অনুভব করেন তবে নিজেকে এগিয়ে নেওয়ার চেয়ে দু কদম পিছিয়ে যান। গেল কিছু মাসে এটা আমাকে ভীষণ সহায়তা করেছে। নুরুল আমিন ফাহিম, ক্রিকফ্রেনজি।